হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব একদম নিরামিষ পাঁচমিশালি সবজি শীতকালে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় তাই আপনাদের পছন্দমতো যে কোনো ধরনের সবজি দিয়ে এই পাঁচমিশালি সবজিটা রান্না করতে পারেন এইভাবে পাঁচমিশালি সবজি রান্না করলে রুটি পুরি বা বাতের সঙ্গে খেতেও ভালো লাগবে তাহলে দেখে নিই পাঁচমিশালি সবজি রান্না করতে আমার কি কি উপকরণ লাগবে পাঁচ মিশালি সবজি রান্না করার জন্য এইখানে আমি নিয়েছি দশ থেকে বারোটা সিম আর এখানে নিয়েছি দুইটা আলু আর এইখানে দুইটা মূলা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এইখানে পাঁচশো গ্রামের মতো একটা ফুলকপি কেটে নিয়েছি একটা বেগুন আর দুইটা গাজর আর এখানে নিয়েছি হাফ কাপের মতো মটরশুঁটি পাঁচ মিশালি সবজি হতে হবে এমন কোনো কথা নেই আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি দিয়ে এই তরকারিটা রান্না করতে পারেন আর যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব প্রথমে একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটিকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া এখন বেগুনটিকে খুব ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নেব এইভাবে বেগুনটিকে প্রথমে আলাদা করে ফ্রাই করে নিতে হবে না হলে সবজির সঙ্গে একসঙ্গে দিলে বেগুনগুলি একদম নরম হয়ে যাবে তখন তরকারিটা খেতে ভালো লাগবে না দেখুন বেগুনগুলি খুব সুন্দর ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আবারও দিয়ে দেব দুই থেকে তিন চামচের মতো সর্ষের তেল সবজির পরিমাণ যেহেতু বেশি তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম তেলটিকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চারটা শুকনো লঙ্কা দুইটা তেজপাতা আর সামান্য একটু পাসফুরন এইগুলিকে নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হালকা একটু চেড়ে ফ্রাই করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা আর এখানে আমি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এইগুলি দিয়ে দিচ্ছি এখন আলুর সঙ্গে আদার কাঁচা লঙ্কা বাটাটিকে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে তারপর এর মধ্যে এক এক করে সবগুলি সবজি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম গাজর ফুলকপি সিম আর মুলা আর বাকি রয়েছে মটরশুঁটি তো মটরশুঁটিটা আমি করে দেব। সবজিগুলিকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইগুলিকে দুই থেকে তিন মিনিট ফ্রাই করে নেব প্রায় দুই থেকে তিন মিনিট এইগুলিকে নেড়েচেড়ে ফ্রাই করে নেওয়ার পর দেখুন সবজিগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন হাফ চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি নিরামিষ তরকারির মধ্যে সামান্য একটু চিনি দিতে হয় তবেই খেতে ভালো লাগে এখন সবগুলি উপকরণ একসঙ্গে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর একদম কম আছে এগুলিকে দশ থেকে বারো মিনিট ডাকনা দিয়ে রান্না করব। ডাকনারা সরিয়ে আবার একটু নেড়ে দেব এইভাবে একটু পর পর ডাকনা সরিয়ে নেড়ে দিতে হবে না হলে কিন্তু সবজিগুলি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আবারও ডেকে রাখব প্রায় দশ থেকে বারো মিনিট পর ফিরে আসলাম দেখুন সবজিগুলি খুব সুন্দর কষানো হয়ে গেছে প্রায় সেভেন্টি পারসেন্ট সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো জল নিরামিষ তরকারির মধ্যে বেশি জল দেবেন না বেশি জল দিলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না এখন এইগুলিকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একদম কম আছে সাত থেকে আট মিনিট ঢাকনা দিয়ে রান্না করবো একদম কম আছে এইগুলিকে ডাকনা দিয়ে রান্না করার পর আমার সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফ্রাই করে রাখা বেগুন বেগুনগুলিকেও সবজির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব তবে বেগুনগুলি দিয়ে বেশিক্ষণ নাড়ানো যাবে না না হলে বেগুনগুলি একদম নরম হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচানো ধনিয়া পাতা উঁচা নদনিয়া পাতাগুলিকে নেড়েচেড়ে মিশিয়ে নিলে আমার পাঁচ মিশালি সবজি রান্না সম্পূর্ণ রেডি এইভাবে নিরামিষ তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন